আজকের ভিডিওটা আমার বাড়ি থেকে স্টার্ট করা হয়নি, তো সাজগোজের চোটে ভুলেই গেছিলাম। তো আমরা এখন চলে এসেছি রিসেপশানে। তো দেখো, আমাদের যেই হলে রিসেপশান হয়েছিল সেই হলটাতে রিসেপশান হচ্ছে, আর আমি আমার রিসেপশানে যেই লেহেঙ্গাটা পরেছিলাম আজকেও সেই লেহেঙ্গাটা পরেছি। আর আমি হচ্ছে আমার গলার সেটটা পরিনি আজকের, আজকে হচ্ছে আমার ননদিনী মানে ইভার গলার সেটটা ও আমায় দিয়েছিল, তাই আমি ওটাই পরে সাজুগুজু করে এসেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। রিং মতো করা আছে যেটা খুবই সুন্দর, আর তার মধ্যে গোলাপ ফুল আছে। আর এখানে দেখো ওপরে এরকম সাদা সাদা ঝাড়বা তুলে এমনি দড়ির মতো এগুলো বেশ কালার দেখতে ভালো লাগে। তো এগুলো দেওয়া ছিল, সবাই কথা বলছিল, আর যেহেতু ওদের অফিসে একজন আসতে বাকি ছিল তাই আমরা এখনও যাইনি। আর এই দিকে ছিল খাওয়ার স্টল, যেখানে ছিল ফুচকা, ছিল লস্যি, এছাড়াও ছিল চিকেন পকোড়া, আর ছিল তার সঙ্গে বেবি কর্ন পকোড়া, যেটা আমার কিন্তু খুবই পছন্দের। আমাদের রিসেপশানেও এইগুলোই ছিল মেনু, মানে বেবি কর্ন পকোড়া ছিল কিন্তু আমি খেতে পারিনি। খুব ভালো না হলেও মোটামুটি ভালো লেগেছিলো। আর ফুচকাটা কিন্তু আমার অতটাও ভালো লাগেনি, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য আমি দুটো ফুচকা খেলাম, মানে টেস্ট করার জন্য। তো ফুচকাটা মোটামুটি, আর যদিও টক জল দিয়ে খেলে একটু ভালো লাগে, আর আমার তো টক জল খাওয়া বারণ, তাই আমি টক জল খেলাম না, শুধু ফুচকাটাই খেলাম। ওপরে যে এই রকম মানে কাপড় দিয়ে ঠিক গোল মতো ওপরটা শেপ হয়, আর এই রকম টাইপের প্যান্ডেলগুলো কিন্তু আমার খুবই পছন্দের, আমার খুবই ভালো লাগে। হ্যালো গাইস, তোমরা হয়তো আমার কথা শুনতে পাচ্ছ না, তো আমরা রিসেপশনে চলে এসেছি, আর তোমরা তো দেখলেই সবটা, তো চলো আর একবার তোমাদের ওটা ঘুরিয়ে দেখেছি। আমরা এখন চলে এসেছি খেতে। তো দেখো এখানে প্লেট দিয়ে দিয়েছে, আর এখানে মেনু কার্ডটা খুবই সুন্দর, যেখানে প্রসেনজিৎদের আর চন্দ্রিমাদির ফটো লাগানো আছে। তো যেহেতু আমাদের যে ক্যাটারিংটা হয়েছিল এখানেও সেই ক্যাটারিংটা, তাই আমি বললাম ওকে যে আমাদের বেলায় তো ছবি দেয়নি, ও বললো পরে পরে উন্নত হচ্ছে। তো যাই হোক, সব শেষে খাওয়ার দাওয়ার তো খুবই ভালো ছিল। তো তোমরা দেখো একে একে কী কী খাওয়ার আসছে। তো খাওয়া শুরু হলে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো এরকম একটা কাঁচের বাটির মধ্যে নুন দেওয়া ছিল, আর এখানে স্যালাডটা ছিল একটাই, মানে শেয়ারেবল, একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজানো ছিল। এরপরে চলে এসেছে কাটলেট, যেটা ফিস কাটলেট ছিল, আর তারপরেই চলে এসেছিল কাসুন্দি, আর এখন চলে এসছে, এরপরে ছিল হচ্ছে পোলাও। দেখো পোলাওয়ের সঙ্গেও ছিল বাটার চিকেন, আর সে এগুলো কিন্তু সব রেসিপিগুলোই ভালোই হয়েছিল। আর তারপরে যখন ভাত ছিল, ভাতের সঙ্গে ছিল আলু ভাজা, ডাল, আর ছিল চিকেন বা মাটন, আর ছিল মানে চিকেন মাটন ছিল। তো আমি এখন যেহেতু চিকেনটা নিয়েছি, আমার ঠিক রাত্রে চিকেন কেন অতটা ভালো লাগে না, তো আমি একটুখানি চিকেন নিয়ে ওকে বাকিটা দিয়ে দিয়েছিলাম, আর এরপর আমি আলু ভাজা, ডাল এটা দিয়ে ভাত খেয়েছি। তো আমার কিন্তু বিয়েবাড়িতে চিকেনটা ঠিক পছন্দ নয়। আর দেখো এখানে আমার চারপাশে মাটন নিয়ে সবাই বসে পড়েছে, আর এই স্মেলটার জন্যই আমার আরও বেশি যেন কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছিলো আমি খেতেই পাচ্ছি না, পেটটা পুরো ভার হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি অল্প পায়েস, আর নিয়েছি একটা মিষ্টি। চলে এসেছি এখন, এখন বেজে গেছে প্রায় 11:30। তো আমরা খুবই এনজয় করেছি, মানে নিজেরা নিজেরা। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।